ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী কংগ্রেস পার্টিকে কটাক্ষ করে বলেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি কোনো পরিবার কেন্দ্রিক দল নয় এটি সেবা সংকল্প ও সমর্পণে বিশ্বাস করে দলের জাতীয় নির্বাহী কমিটির অধিবেশনে তিনি এই মন্তব্য করেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজ এ খবর জানিয়েছে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন এই বিষয়ে নয়াদিল্লিতে বৈঠকে বসে বিজেপির জাতীয় নির্বাহী কমিটি বৈঠকে মোদী বলেন পৃথিবীর অন্যান্য দেশ ভারতকে এগিয়ে রাখে আমার জন্য নয় দলীয় কর্মীদের প্রতি মানুষের বিশ্বাসের জন্য তাই এভাবেই মানুষের সঙ্গে থাকুন নাম উল্লেখ না করে কংগ্রেস ও গান্ধী পরিবারকে কটাক্ষ করে মোদী বলেন মানুষের প্রতি সেবাই ধর্ম হওয়া উচিত আর সেটাই করে বলে বিজেপির প্রতি মানুষের বিশ্বাস আছে সেবা সংকল্প ও সমর্পণ এই তিন মন্ত্রে বিশ্বাসই বিজেপি কোনো পরিবারকে কেন্দ্র করে বিজেপি চলে না তিনি আরো বলেন আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সেই সব রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে বুঝেছি তারা যথেষ্ট আশাবাদী মানুষের জন্য কাজ করেছে তাই নির্বাচনে বিজেপির পক্ষেই থাকবে মানুষ